খুব হালকা চালে বামপন্থীরা এত সুন্দর কথা বলে কখনো সামাজিক মাধ্যমে কখনো টেলিভিশন ক্যামেরায় কখনো বা রাস্তায় দাঁড়িয়ে একেবারে দাঁড়িয়ে একটা কিন্তু তারা ভোট পায় না এটা কেন মনে হয় সব বামপন্থী এত সুন্দর কথা বলতে পারে কিন্তু ভোটটা পায় না কেন দেখুন আজকের দিনে দাঁড়িয়ে মানে বিশেষ করে আপনি যদি এই লোকসভার প্রেক্ষিতে বলেন আমি এই লোকসভার ভোটকে আমি মনে করি মানে গণতন্ত্র বাঁচানো যে ভারতবর্ষের গণতন্ত্রের যখন যখন ক্রাইসিস তৈরি হয়েছে ভারতবর্ষের গণতন্ত্রকে রক্ষা করেছে ভারতবর্ষের মানুষ সেটা ইমার্জেন্সি বলতে পারেন বা আজকের মোদী সরকারের প্রেক্ষিতে ভারত সরকার তৈরি হওয়ার ক্ষেত্রে বলতে পারেন আপনি দেখুন গত দশ বছরে একটা কোটা সরকার ভারত সরকার একটা ব্যক্তির সরকার তৈরি হয়ে গেল ভারত সরকার মোদি সরকার তৈরি হয়ে গেল এই মোদী সরকারকে যে ভারত সরকারের রূপান্তর করলো সেটা কিন্তু ভারতবর্ষের মানুষ পশ্চিমবঙ্গ ভারতবর্ষের বাইরের কোনো অংশ নয় এখন পশ্চিমবঙ্গের মানুষ খুব স্বাভাবিকভাবে দেখুন বামপন্থীরা তার ক্ষমতা বেশ কিছুটা তার ক্ষয় হয়েছে এই অবস্থায় দাঁড়িয়ে এই যে ভারতবর্ষের মানুষ দেশ বাঁচাতে চাইল এবং সেখানে কিন্তু ভোট হয়েছে এভাবে আপনি গোটা দেশব্যাপী আপনি অ্যানালিসিস করুন প্রমোদি অ্যান্টি অ্যান্টিমোদি এখন যখন পশ্চিমবঙ্গের মানুষ যখন দেখছে অ্যান্টিমোদি ভোট দিতে হবে তখন অ্যান্টিমোদি ভোট কাকে দিতে হবে সে দেখুন ওই আপনি নিচের সেটিং বলুন এটা বলুন সেটা বলুন কিন্তু আপনি যদি বলতে পারেন ওই যে ক্যানভাস করানোর জন্য মোদী সরকারকে ভারত সরকারের রূপান্তর করানোর জন্য অ্যান্টি মোদি ভোট কোন পকেটে দিতে হবে সেই সূত্রে কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ তারা কিন্তু আমি ইভেন তারা কিন্তু ওই বেছে নিল একটা নির্দিষ্ট দলকে এটা কিন্তু আপনি কখনোই ভাববেন না এটা কিন্তু যদি তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায় বা তার অতি বড় সমর্থক এটাকে ভাবেন যে এটা তৃণমূল কংগ্রেসের পক্ষের ভোট ভোট বা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষের ভোট তাহলে কিন্তু তারা রাজনৈতিক যে প্রেক্ষিত সেটার ভুল অ্যানালিসিস করছেন তার কারণ এবারের ভোট ছিল দেশ বাঁচানোর ভোট মোদী সরকারকে ভারত সরকারের রূপান্তর করার ভোট এবং সেই ভোটের সাপেক্ষে অ্যান্টি মোদি ভোট পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দল এটা কখনোই মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের পক্ষের ভোট না। ফলে এই রেজাল্ট কিন্তু আপনি আগামী বিধানসভায় আপনাকে আজকে আমি বলে যাচ্ছি আপনি নিশ্চিতভাবে আপনার আর্কাইভে এটি রাখবেন এই ভোটের আপনি কোনো প্রকার প্রতিচ্ছবি আপনি আগামী মিউনিসিপ্যালিটি ভোটে বা বিধানসভা ভোটে পাবেন দু হাজার ছাব্বিশে আমরা পাবেন তাহলে কি কোথাও বামপন্থীদের পশ্চিমবঙ্গের শোচনীয় পরাজয়ের পরেও ফেদ্দোস শামীম আশাবাদী যে দেশের মানুষ তারা সংবেদনশীল এবং তারা তাদের রাজনৈতিক বোধে তারা তাদের দেশ এবং সংবিধান বাঁচাতে চেয়েছে আমি দেশের মানুষ দেশ বাঁচাতে সর্বদাই ভারত ভারতবর্ষের মানুষ দেশ বাঁচাতে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেই জন্য আমি এমার্জেন্সির উদাহরণও দিলাম সেই জন্য আজকের প্রেক্ষিতে এবারে লোকসভা ভোটের উদাহরণও দিলাম তার কারণ গোটা দেশের মানুষ এই ভারতবর্ষের যে বহুত্ববাদ না ভারতবর্ষের বহুত্ববাদ কোনো নেতা বা কোনো রাজনৈতিক দল তারা ক্লেম করতে পারে না আমরা রেখেছি কিন্তু ভারতবর্ষের বহুত্ববাদ ভারতবর্ষের গণতন্ত্র টিকিয়ে রেখেছে ভারতবর্ষের মানুষ এবং ভারতবর্ষের যে পরিবেশ পরিস্থিতি সাংস্কৃতিক চর্চা এটা ভারতবর্ষের বর্তবাদকে রক্ষা করছে এবং এটাই ভারতবর্ষের গণতন্ত্রকে রক্ষা করে চলে প্রতি মুহূর্তে এবং সেটা প্রমাণ হচ্ছে তার কারণ সেটা ইমার্জেন্সির সাপেক্ষেও দেখতে পারেন আজকের সাপেক্ষেও দেখতে পারেন মানে আপনি বল আজকে যে আপনি একজন সাংবাদিক হিসাবে যেটা ফিল করছেন যে আজ থেকে ছমাস আগে যেটা ফিল করতেন আর আজকে যেটা ফিল করছেন আপনাকে যদি আমি একদম নিরপেক্ষভাবে বলি যে আপনি বলুন তো ভারতবর্ষে আজ থেকে ছমাস মাস আগে রাজনৈতিক প্রশাসনিক প্রেক্ষিত যা ছিল আর আজকে গোটা ভারতবর্ষে রাজনৈতিক প্রশাসনিক প্রেক্ষিত কি এক রয়েছে না প্রেক্ষিত তো বদলেছে বদলেছে এটা কে করেছে ভারতবর্ষের মানুষ করেছে দেখুন আপনি মানে আমি জাস্ট উদাহরণ দিই তাহলে পরিষ্কার হয়ে যাবে আচ্ছা ভারতবর্ষ এই ধরুন পশ্চিমবঙ্গের মানুষ এই যে ধরুন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এত দুর্নীতির অভিযোগ তাহলে কি এত মানুষ দুর্নীতির পক্ষে ভোট দিলেন এটা কি আপনি মানে ইন্টারপ্রিট করবেন এই ভোট সাপেক্ষে নাকি এটাকে ইন্টারপ্রিট করবেন এইভাবে যে এই মানুষগুলো দেশ বাঁচানোর জন্য ভোট তাদের কাছে এই যে একজন বা দুজন বা চারজন নেতা দুর্নীতি করলো সে তার থেকে বেশি বড় বিপদ বলে মনে হয়েছে যে যারা দেশকে ভেঙে দিতে চাইছে দেশের বিপদটাকে আরো বড় বিপদ বলে তারা মনে করেছে সেই জন্য দুর্নীতির ইস্যুটাকে এবারে আন্দাজ করেছেন কিন্তু সামনের বারে কারণ এরা জানেন যে এবারে যদি ভোট আমরা দিই তাতে তো মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পরিবর্তন হবে না বা মমতা বন্দ্যোপাধ্যায় পরিবর্তন হবে না কিন্তু এবারে দেশ বাঁচাতে হবে দেশ বাঁচানোর লড়াইয়ে তারা বেছে নিয়েছেন একটা পক্ষ কিন্তু সেই পক্ষকে যে সেই পক্ষকে ভোট দেওয়া মানে তারা দুর্নীতির পক্ষে ভোট দিলেন অনেকেই বলছে যে দুর্নীতির ইস্যু তো কি হলো এত যে দুর্নীতির অভিযোগ মানুষ তো তাদেরই ভোট দিল না এই মানুষজনকে আপনি যদি এই সরলীকৃত রূপে আপনি এই মানুষগুলোকে দেখেন এতজন মানুষকে দেখেন তাহলে কিন্তু আপনি রাজনৈতিক যে প্রেক্ষিত রাজনৈতিক যে বিশ্লেষণ এটা সঠিক করছেন না বলে এটা আমার ব্যক্তিগত অভিমত